দাবি মতো তোলা না দেওয়ায় পণ্যবাহী লরিতে আগুন। দাবি মতো তোলা না দেওয়ায় পণ্যবাহী লরিতে আগুন ধরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে। এই ঘটনায় ওই এলাকার এক প্রভাবশালী নেতার নাম উঠে আসতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে তদন্তে যান ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি অভিযানের সময় পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র মহদীপুরের বেআইনি পার্কিং এর বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার। পরিবহন দপ্তর ওই এলাকায় নির্দিষ্ট পার্কিং এবং রাজস্ব আদায়ের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া শুরু করেছে, কিন্তু তারপরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী লরি চালকদের কাছ থেকে অস্ত্র দেখিয়ে জোর করে তোলা আদায় করছে স্থানীয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। আর তারই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এতদিন। অভিযোগ, এদিন পেঁয়াজ বোঝাই লরিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় অসন্তোষ ছড়িয়েছে ওই এলাকার লরি চালকদের মধ্যে। ঘটনা ঘটেছে, আমি এই গাড়িটা চলতি মাসের 24 তারিখ গাড়িটা গৌরবঙ্গ এক পয়েন্ট থেকে বাংলাদেশ রপ্তানি করার উদ্দেশ্যে লোড করেছিলাম। আজকে 11টার সময় আমি গাড়িটা দেখে গেছি, সঠিকভাবে ছিল। আনুমানিক 1.5টা নাগাদ আমার ফোন মারফত আমার কাছে খবর যায় এই গাড়িটাতে আগুন ধরেছে। আমার এখানে যে দেখাশোনার জন্য লোক রাখা আছে, সে আমাকে জানায় কি গাড়িটাতে আগুন ধরেছে, কি বা কি কারণে লেগেছে, কেউ বা কারা লাগিয়েছে, এই তদন্তটা আমি সঠিকভাবে চাইছি। প্রশাসনকে জানানো গেছে, প্রশাসন বলেছে আমরা যথাযথ ব্যবস্থা নিব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।